রাজধানীর কলাবাগানে মার্কিন দূতাবাস কর্মকর্তা জুলহাস মান্নান এবং তার বন্ধু তনয়কে খুনের ঘটনায় অজ্ঞাত ছয়জনকে আসামি করে দুটি মামলা হয়েছে এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় একজনকে আটক করেছে পুলিশ সোমবার বিকেলে রাজধানীর কলাবাগানে বাসায় ঢুকে জুলহাস মান্নান এবং তনয়কে খুন করেছে দুর্বৃত্তরা খুন করে পালিয়ে যাওয়ার সময় বাধা দিতে গেলে বাড়ির নিরাপত্তা কর্মীকেও জখম করে তারা পরে রাস্তায় টহলরত এক পুলিশ কর্মকর্তাকেও তারা আহত করে